বান্দার জন্য একটা বড় রহমত দয়া, তার বড় প্রমাণ হলো সূরাতুল কদর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত পর্যন্ত কদর রাতকে মর্যাদা দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ সূরাতুল কদর নামে একটি সূরা নাজিল করেছেন। এটাতে বোঝা যায় যে কদরের রাত্রিটা কত গুরুত্বপূর্ণ। আর কদর শব্দের অর্থই হলো সম্মান বা মর্যাদা, তাজিম। তো এই রাতকে আল্লাহ সম্মানিত করেছেন তার বিভিন্ন রহমত, দয়া, বরকত এবং ফেরেশতাদের নাজিলের মাধ্যমে, বিশেষ করে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো জিব্রিল আমিনকে আল্লাহ প্রেরণ করেন ওই রাত্রিতে, এইগুলোর মাধ্যমে এই রাত্রিকে আল্লাহ সম্মানিত করেছেন, এই জন্য তার নাম হলো কদর। আরেকটি অর্থ আছে, সেটা হলো রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের যে তকদির নির্ধারণ করেছেন, আল্লাহ এক বছরের জন্য ওই নির্ধারিত তকদিরকে, আল্লাহ নির্ধারিত নির্দেশগুলোকে এই রাত্রিতে আল্লাহ বন্টন করে দেন। প্রত্যেক বান্দা এক বছরে কে কি করবে এগুলো বন্টন করে দেন। তো এইটা যেন কল্যাণকর হয় বান্দার জন্য, সেজন্য বান্দাকে উচিত বেশি বেশি ইস্তেগফার করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া, এবং একটি বছর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেন, দয়া করেন এবং বিশেষ দৃষ্টি দেন, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কয়েকটি ফজিলত যেটা সূরার মধ্যেই উল্লেখিত হয়েছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাজিল করেছেন আমরা বলবো, সেটা প্রথমটা লাইলাতুত তানজিল, অর্থাৎ এটা বিশ্বের, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় রহমত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল করিম, আল কুরআনুল মাজিদ। এই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত আল্লাহ নাজিল করেছেন এই রমাদান মাসে এবং এই কদরের রাত্রিতে। এটা থেকে বোঝা যায় যে এটা কি পরিমাণ ফজিলতের মাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিটিকে, এই রাতকে বাছাই করে নিয়েছেন তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তার কালাম আল কুরআনুল করিমকে নাজিল করার জন্য। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, 185 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে। এই রমাদান মাসেই কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, এবং হক কোনটা বাতিল কোনটা সেটা পার্থক্য করার জন্য। বন্ধুরা আমার, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন রমাদান মাসে। রমাদানের কোন রাত্রিতে নাজিল করেছেন সেটা আল্লাহ বলে দিয়েছেন এই সূরাতুল কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন যে আমরা এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আরেকটি আয়াত এসেছে সূরা দুখানের মধ্যে, 3 নম্বর আয়াত, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই বরকতময় কদরের রাত্রিতে আমরা কোরআনকে নাজিল করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোরআনটা নাজিলের জন্য আল্লাহ যে রাত্রার রাতকে বাছাই করে নিয়েছে, নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন, সেইটা হলো কদরের রাত। তো নিঃসন্দেহে এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে নাজিলের জন্য যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন, অতএব রাত্রি, এই রাত্রিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলত বর্ণনা করেছেন অন্যরকমভাবে। কেউ যদি এই রাতকে পাওয়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে অবশ্যই পাবে এবং মিলে যাবে, আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ বলছেন অমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর রাত্রিটা কি? আল্লাহ বলে দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই কদর রাত্রিটা হাজার মাস অপেক্ষায় উত্তম একটি রাত্রি। বান্দার জন্য একটা রাত্রিকে আল্লাহ হাজার মাস অপেক্ষাও বেশি মর্যাদা দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা এই রাত্রিটাকে মূল্যায়ন করতে পারি না, কদরের রাতগুলো জাগতে পারি না। এবং যারা আমরা জাগার চেষ্টা করি, তারা বেদাতি পন্থায় জাগার কারণে এই রাত থেকে আমরা কোনো বরকত বা কোনো ফায়দা হাসিল করতে পারি না। প্রথমত এক শ্রেণীর মূর্খ লোক ব্যাখ্যা দেয় যে এই লাইলাতু মুবারাকা বলতে বোঝানো হয়েছে পনেরোই শাবানের রাত্রি। যারা এই ধরনের কথা বলে এরা হলো মূর্খ লোক, মূর্খ খতিব, তারাই মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। তো লাইলাতু মুবারাকা বলতে যে কদরের রাত্রি, এতে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ আর একটা আয়াতে বলে দিচ্ছেন যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুতরাং আমরা ওই মিথ্যা উদ্ভট কথাটা বা ব্যাখ্যার দিকে যাব না, বরং সঠিক ব্যাখ্যাটা গ্রহণ করব ইনশাআল্লাহ। এখানে প্রথম বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা আমার, আমাদের রমাদান শেষ হয়ে যাচ্ছে, আজকে ১৮ রমজান, আরব বিশ্বে আজকে তাদের ১৯ রমাদান, কালকের দিন পরই তাদের জন্য চলে আসবে কদর রাত্রির সুযোগটা, শেষ দশক চলে আসবে। তো প্রস্তুতি যে নিতে হবে এই হাদিসটি থেকে স্পষ্ট হয়, বুঝতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাকুম রমাদান, তোমাদের কাছে রমাদান এসেছে, শাহরুন মুবারক, আর এই মাসটা হলো বরকতপূর্ণ মাস। নাসাইর ২১০৬ নম্বর হাদিস সহি সনদে বর্ণিত হয়েছে, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিল্লাহি ফিহি লাইলাতুন, আর আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য এই মাসে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, সেই রাত্রি হাজার মাস অপেক্ষাও উত্তম। ফামান হরিমা খায়রাহা, যে ব্যক্তিকে এই রাতের বা এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, ফাকাদ হরিমা, ওই ব্যক্তি সব কিছু থেকে বঞ্চিত হলো, নাউযুবিল্লাহ। কোনো মুমিন বান্দা, কোনো মুসলিম নারী পুরুষ এই কদরের রাত্রি থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না, কারণ যে ব্যক্তি কদরের রাত্রির বরকত থেকে মুখ ফিরিয়ে নিল বা অলসতায় কাটিয়ে দিল, কদর রাত্রিকে হেলাই ফেলাই কাটিয়ে দিল,
ওই ব্যক্তিকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। অর্থাৎ তার উপরে আল্লাহর পক্ষ থেকে সারা বছর আর কোনো কল্যাণ নাজিল হবে না। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত যেটা, সেটা তার উপরে নাজিল হবে না, তাকে বঞ্চিত করা হবে। অথবা আমি কেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, আমি চেষ্টা করব এই কদরের রাতগুলো জাগার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাকে নেকি দান করেন। আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিবেন, তার একটা প্রমাণ হাদিসে এসেছে, 760 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াকুম লাইলাতাল কদর ফায়ুয়াফিকহা, যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে, কদরের রাত্রিটাকে মূল্যায়ন করবে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, ফায়ুয়াফিকহা, সে ব্যক্তি ওই রাত পাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি আমি চেষ্টা করলে আল্লাহ যে চেষ্টাকে বৃথা করবেন না। ওই রাত্রিটা যদি পেয়ে যাই, আমরা ওই রাত্রিগুলো যদি জাগি, 5টি রাত্রি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ওই ফজিলত দান করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। তাহলে নিশ্চিত হলাম, অন্তত আশ্বস্ত হলাম যে রাত্রিগুলো জাগলে, মূল্যায়ন করলে আল্লাহ আমাকে ফজিলতটা দান করবেন। ফায়ুয়াফিকহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন সহিহ মুসলিমের হাদিস, সে জাগলেই সে পাবে, অর্থাৎ প্রচেষ্টা করলে পাবে। আর এটা আল্লাহর ওয়াদা, এ আয়াতটা খুব প্রসিদ্ধ, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি যারা আমাকে পাওয়ার, আমার রাস্তায় চলার চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই হেদায়েতের পথ দেখাবো। তো এটা আল্লাহর ওয়াদা যে আমি ওই ব্যক্তিকে তাদেরকে পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবে, সঠিক পথ দেখাবো, সিরাতে মুস্তাকিমে পরিচালিত হওয়ার আমি সুযোগ করে দেব, যারা চেষ্টা করবে এই পথে চলার। তো আমরা চেষ্টাই করি না হকটা মেনে চলার, দিনটা মেনে চলার, তো আল্লাহ দিবেন কেন? অর্থাৎ আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ পেয়ে যাব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহরুম করবেন না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফ্ফার, আল্লাহ গফুর, আল্লাহ অবশ্যই মাফ করবেন, অবশ্যই রহম করবেন, অবশ্যই দয়া করবেন। আল্লাহ ওহাব, আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহ কারিম, আল্লাহ মহান দাতা, আল্লাহর কাছে যা চাইব ইনশাআল্লাহ তাই দিবেন, কিন্তু আমাকে চেয়ে নিতে হবে, প্রচেষ্টা চেষ্টা করতে হবে, এটাই আমরা করি না। দ্বিতীয়ত, লাইলাতুল মুবারাকা, এই রাত্রি হলো বরকত নাজিলের রাত্রি। যদিও পুরো রমাদানটাই বরকতের, কারণ শাহরুন মুবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা বরকতময় মাস, কিন্তু স্পেশালি কদরের রাত্রিটা বরকত নাজিলের মাস। প্রথমত এই রাত্রিতে আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি আমার ইমানে বরকত দাও, যেন আমার ইমানটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, ইমান দৃঢ় হয়। এরপরে বলবো, আল্লাহ তুমি আমার ইখলাসে বরকত দাও, আমার ইখলাস যদি বেশি হয় তাহলে আমি দিনই কাজগুলো বেশি করতে পারবো, পাপ কাজ থেকে দূরে থাকবো, আমি বলতে পারবো আল্লাহ তুমি আমার তাকওয়ায় বরকত দান করো, আমি বলতে পারবো আল্লাহ তুমি আমার দিনদারিতে বরকত দান করো, আল্লাহ তুমি আমুলে সলেহতে বরকত দান করো, যেন আমি বেশি বেশি আমুলে সলেহ বা সৎ আমুলগুলো করতে পারি। আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তুমি আমার সম্পদে বরকত দান করো,
আল্লাহ তুমি আমার পরিবারে বরকত দান করো, আল্লাহ তুমি আমাদের দেশে বরকত নাজিল করো, আল্লাহ তুমি মুসলিম বিশ্বের উপরে বরকত নাজিল করো, যেন কোনো মানুষ না খেয়ে না থেকে না থাকে, অসহায় না থাকে। আল্লাহ তুমি আমার সম্পদে এত বরকত দাও যেন আমি মানুষকে বিলিয়ে দিতে পারি। লাইলাতুল মুবারাকা, আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে, অর্থাৎ কদরের রাত্রি, একেবারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত একবার ঢেলে নাজিল হয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখনই রমাদান চলে আসে তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। কেন? যেন আসমান থেকে আল্লাহর বরকত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আরাফ 96 নম্বর আয়াতটা খুলে দেখুন, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, যদি এই অধিবাসীরা ইমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, অর্থাৎ আসমানের যত বরকত, জমিনের যত বরকত, সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ যে রমাদান মাসে বরকতের জন্য আসমান খোলা রাখেন, এটা স্পষ্ট। কারণ হলো যত বরকত আল্লাহ যেন নাজিল করেন আসমানের দরজা দিয়ে, এই জন্য দরজাগুলো খোলা রাখেন। সুতরাং আমি এই রাতের বরকতটা আমি নেবই যে কোনোভাবেই, যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে সেটা আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর কত বরকত নাজিল হয়, এত ফেরেস্তা নাজিল, ফেরেস্তা কেন নাজিল হয়? বন্ধুরা আমার, আমি একটু পরেই বলছি যে এটা হলো বরকতময় রাত্রি। আমি আবারও বলছি, আমি আল্লাহর কাছে দোয়া করবো এই রাত্রিতে, আল্লাহ তুমি আমার ইমানে বরকত দাও, আল্লাহ তুমি আমার ইখলাসে বরকত দাও, আল্লাহ তুমি আমার তাকওয়ায় বরকত দাও, আল্লাহ তুমি আমার সৎ আমলে বরকত দাও, আল্লাহ তুমি আমার নেকিতে বরকত দান করো, আমি যতটুকু নেকি করেছি সেটা তুমি বাড়িয়ে দাও, আমি অল্প আমল করেছি কিন্তু আমলটাকে নেকি তুমি বাড়িয়ে দাও। সহিহ বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এক সাহাবি সম্পর্কে বলছেন যে আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, এই সাহাবি আমল করেছে অল্প তো নেকি পেয়েছে অনেক বেশি। তা আপনি এই কদরের রাত্রিটা জাগার জন্য প্রস্তুতি নিন এবং রাত্রিতে আল্লাহকে বলুন যে আল্লাহ আপনি আমার নেকিতে বরকত দান করুন, আমার আমলে বরকত দান করুন, সৎ আমলে বরকত দান করুন, আমি অল্প আমল করেছি, এত বরকত দান করুন যেন এই আমলের বিনিময়ে আপনার রহমত পেয়ে, সন্তুষ্টি পেয়ে আমি জান্নাতে যেতে পারি। এটা বলতে পারি, আমার পরিবারের উপরে বরকত দান করুন, আমার সম্পদে বরকত দান করুন। যদি আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয় তাহলে আর কিছু লাগে না, কোনো মানুষ অসহায় থাকবে না ইনশাআল্লাহ, কিন্তু চাওয়ার লোক নাই।